তুই কেন দিলি ওকে এটা, কেন গিফট করলি? দেখো শর্ট নাগাই তার মানে এখানে কেউ পড়াশোনা করে না চৈতালি ছাড়া নাকি? সব ভুলে গেছি আমার জন্মদিন আজকে, আমার একটা ছেলের জন্মদিন। আপনারা আমার চ্যানেলে শুধু জন্মদিনই পাবেন, কারণ আমার এতগুলো বাচ্চা একটা না একটা সবার জন্মদিন লেগে পড়া হয়ে গেছে। এবার একজনের জন্মদিন শুরু হবে, তার জন্মদিন হবে। আপনারা দেখুন, আমি আজকে বেশি কথা বলতে পারছি না, কারণ আমার শরীরটা ঠিকঠাক নেই। তো আমি ওদের দেখতে পাবো, কেক দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন কার জন্মদিন, কেক কাটাকাটি হবে। হ্যাঁ, আর দেববা টেবা সব আছে, আজকে সবাই আছে, আজকে আর কেউ মিসিং নেই, সবাই আছে। দিয়ে যার জন্মদিন সে কেক কাটবে। Hey, happy birthday to you, happy birthday Sujon, happy birthday to you. কাশছি, কি করছিস? লম্বা লম্বা আচ্ছা দে না, দেবাই কেটে দে না এক সাইড দিয়ে, ছোট একটা পিস করে দে।
আমি খাওয়াই আগে দে না, আমি আগে তোকে খাই দি দেখি না। হ্যাপি বার্থডে সুজনকে দে রে, যার জন্মদিন তাকে কেক দে রে। ঠিক আছে, কেকে ছুরি দিয়ে দিচ্ছিস, তো যেমন মন তুই তেমন কাটতে পারিস তোর কেক। তোরা তো কেক খেয়ে খেয়ে মোটা হয়ে যাবি সব। আর এই একজন এ তো খালি বসে বসে দেখবে সবার মাঝখানে কেক কাটা। চৈতালি খায়নি, চৈতালিকে দে। স্বাতি মুখ দেখো, আজকে ছিল সুজনের বার্থডে, সবাই মিলে কেক কাটলো। আর সবার বাড়ির গার্জেনদের আমি বলছি, সবাই ভাববেন যে ছেলেগুলো অ্যাকচুয়ালি পড়াশুনো করে কিনা ওখানে গিয়ে। ছেলেগুলো কিন্তু সবাই পড়াশুনো করে নেয়, তারপরে ওরা পার্টি করে, কেক কাটে আর জন্মদিন হয়। এই যে সুজনকে হ্যাপি বার্থডে সবাই, সুজন সবাই বলে দাও আমার আজকে হ্যাপি বার্থডে, আমাকে সবাই মিস করো। তো খুব ভালো লাগে এদের সবাই মিলে এরকম আনন্দ করে, আমারও ভালো লাগে এদেরকে দেখে দেখে। দেবার ডিউটি কে কানা, দেবা দেবা কোথায় তুই এত খাচ্ছিস, তোকে তোর খাওয়া দেখা যাচ্ছে, তোকে দেখা যাচ্ছে। দেবা আজকে খুব মার খেয়েছে ওই গদা দিয়ে, ওকে দমে মেরেছে গদা দিয়ে। গদা গিফট দিয়েছে, গদা গিফট করেছে আর গদা দিয়ে নিজেই মার খাচ্ছে। আমার বিয়েতে দেবা বরযাত্রী হবে না কনে যাত্রী হবে? বাবা আগে তুই পড়াশোনা করে নে, চাকরি বাকরি করে নে, তারপরে বিয়ে করিস। বলছে বেসিনের তলায় যে বসে সে কোথায় গেল? তো দেখা তুই কোথায় বাবা, চেঞ্জ কর, তোকে বেসিনের তলায় নাম দিয়ে সুজন, সুজন আমি বাথরুমের সামনে। আর পিতিকনার দরজার ঢুকেই পিতিকনার জায়গাটা ঘিরে বসে থাকে, পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারবে না। আর চৈতালি ওই দরজার কাছে, ওই ঘরে যে ঢুকতে যাবে। চৈতালি কোথায় গেলি তোকে দেখতে পাচ্ছি না। দেখ সেই দিন কিন্তু চৈতালি চলে গেছিলি, তারপরে আমি ভিডিওটা অন করেছি। আজ কিন্তু সবাই যাবার আগে বলে যাস আমি ভিডিও অন রাখবো। চৈতালি চলে গেছে, ভিডিও অন ছিল না। দেখুন আমি দেখিয়ে দিই এই বাটিগুলো।
ঘরে ছিল সব বের করে রেখেছি, এদের জন্য আমাকে এরকম কিনে এনে রাখতে হবে। এরা আবার কি খাবি এতে? ওরা কি মোমো এনেছে? মোমো খাবে? মোমোটা কে খাওয়াচ্ছে? মোমো খাবে এবার সবাই। আপনারা ভাবেন খালি বার্থডেই দেখি, বার্থডেই দেখি, বার্থডেই দেখবেন, আবার কিছুদিন পরে দেবার বার্থডে দেখবেন। সব মোমো ঢেলেছে, মোমো নিয়েছে। স্বাতিকে দেখতে পাচ্ছেন? স্বাতিকে দেখতে পাচ্ছেন? স্বাতির আজকে মন খারাপ, স্বাতির মন খারাপ। স্বাতি কান্না কান্না করছে, কাঁদু কাঁদু করছে। স্বাতি এখন চলে যাচ্ছিল হোস্টেলে, আমি বললাম যে দাঁড়া কেক ফেক কাটবে, ওদের জন্মদিন করবে, তারপর যাস না। আর সুজনের বাস চলে গেছে, সুজনে কেন জন্মদিন করতে করতে বাস চলে গেছে? সুজনের আসলে ক্লাস ছিল, দেরি হয়ে গেছে আসতে। এক তো বেসিনের তলায় বসে বসে, বেসিনের তলার ছেলে নাম হয়ে গেছে, বেসিনের তলাতেই বসে থাকি। চৈতালি এখন বাদে করে এখন মনে করছে কি যেন বলে মোমো খাবে। সবাই কিন্তু পড়াশুনো করে, আপনারা কিন্তু ভাববেন না, আমি সবাইকে গার্জেনদের বলে দিচ্ছি যে ও পড়াশুনো করে না, তা ওরা কিন্তু সবাই পড়াশুনো করে। সবাই বলবো মাটা পড়তে দেয় না বুঝি, খালি ভিডিও করে। আমাকে না বকা দেয় তোদের মায়ের বাবারা, বকা দেবে না তো? এই সৈতালি এর বাবা মা তো দেবে না, কেন ওকে চালাচ্ছিস? স্বাতি আজা তুমি দিখাই নেই দে রা, তুমি নেই দিখাই দে রা, তুমি নেই দিখাই দে রা। ওরটাতে একটু সাইডে দিয়ে দে, ওদের চিকেন মোমো আর মোমো খাচ্ছে সুভাষের মোমো, সুভাষের মোমো শান্তিনিকেতনে পাওয়া যায়, দারুন মোমো। আপনাদের একদিন আমি একটা ভিডিওতে বলেছিলাম না যে আমি 31st December মোমো খেতে গিয়েছিলাম, যে এইখানে মোমো বিক্রি করে খুব ভালো, আমি নামটা ভুলে গেছিলাম, তা আজ আমার মনে পড়ে গেছে ওর নামটা। ওর নাম হচ্ছে সুভাষ, ও খুব ভালো মোমো করে, অফার দেয় ভ্যালেন্টাইন্স ডেতে, 8টার জায়গায় 10টা দিয়েছে, 31st December দিয়েছে, মাঝে মাঝে অফার দেয়। যখনই আপনারা বাইরের যারা আছেন শান্তিনিকেতনে এলে, একদম শান্তিনিকেতনের ফার্স্ট গেট, তো ফার্স্ট গেটেই সুভাষের মোমো আছে, এইগুলো বাকি রয়ে যাবে। আর যারা বোলপুরের আছেন, যারা খাননি সুভাষের মোমো, তারাও খাবে। কাঁচা বাদাম কোথা থেকে পেলি? দারুন মোমো করে সুভাষ। আমার বোলপুরে কোথাও মোমো ভালো লাগে না, সুভাষের মোমোটাই ভালো লাগে। আমি আর কোথাও মোমো খাই না, আমার এটা ঘুরে বলতো। ওর ফ্রাই মোমোটাও খুব সুন্দর, দেবাশিস খেয়েছিস ফ্রাই মোমো? ওর ফ্রাই মোমোটাও খুব ভালো, ভালো করে নেয়, ওকে মেরেই যা তোরা। বাতির মুখটা দেখাই আপনারা দেখুন, কেঁদে টেদে নিল, সকাল থেকে মনটা ভার করে রয়েছে। আমার শরীর এত খারাপ, আমি আর কিছু জিজ্ঞাসাও করতে পারছি না যে তোর কি হচ্ছেটা কি। বলছে তো কিছু না, হোস্টেল যেতে হবে বলে মন খারাপ না কি? কিছু বলছে না, তা আমাকে বল কি হয়েছে, তাও বলছে না।
নেই বলো কি মন খারাপ এ তোরা সব মনটা ঠিক করে দে দিতে পারছি দিতে পারছিস করে দেবে ঠিক কমেডি করে দেবে সবাইকে টাটা করে দাও সবাইকে লাইক করে দিতে বলো সুজন ওখানেই থাকবে সুজন বলে দাও বলো আমার বার্থডে একটু লাইক করে দিই ভিডিওটাতে তাহলে আজকে বার্থডে হয়ে গেল সুজনের কিছুদিন পরে দেবার হবে তাহলে আপনারা ভিডিওটাতে একটু লাইক করে দেবেন দেবার আগেই তোর বার্থডে হবে না মেরে ধরে বার্থডে করবো আমাকে এক্ষুনি বলছে সোয়াতির মন খারাপ সুজন বলছে যে গাজরের হালুয়াটা হয়নি ওই জন্য গাজরের হালুয়াটা তো হলো না কাকিমা আর না সুজন মনে করালো গাজরের হালুয়াটা হলো না আর দেবা বলছে ওই জন্যই মন খারাপ টাটা সুজন চলে যাচ্ছে দেবা যাচ্ছে দিতে এবার চৈতালিও চলে যাবে তাহলে ফিরে আসছি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে চৈতালিও চলে যাবে টাটা টাটা করে দাও টাটা।